ত্রিকোণমিতির 4 নম্বর ক্লাসের লাস্ট যে ম্যাথটা আমি করাইছি সেটার জন্য আপনারা হচ্ছে যে এই হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবেন। ওই ম্যাথটা আর এই ম্যাথটা একেবারে সিমিলার, এটা অবশ্যই চেষ্টা করে কি করবেন কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? তো আমরা এখন এই অঙ্কটা করে ফেলবো। অঙ্কটা কি, এটা ইকুয়াল টু, এটা দেওয়া আছে, দেখাও যে প্লাস বি ইকুয়াল টু পাই বাই টু। তাহলে আমি কাজটা শুরু করি গিভেন ডাটা থেকে, গিভেন ডাটা থেকে আমি অঙ্কটা করব। দেওয়া আছে কত, এখানে দেখেন সাইন এ, তো আমি একসাথে একটু কাজ করি, এটাই তো দেওয়া আছে, আমি একটু অপারেশনও করি, সাইন বিটা এপাশে পার করে লিখি, মাইনাস কত সাইন বি ইকুয়াল টু, এপাশে আছে কত কস বি, এটা যদি আমি পার করি তাহলে কত হবে কস এ, রাইট? এখানে দেখেন, এখানে পাই বাই টু একটা বিষয় পাইছেন, ঠিক আছে? এখানে যদি আমরা সিডি, এরকম আপনি সিডি ছাড়া কোনো সূত্র জানেন না, তাহলে যদি আমি সিডির সূত্রটা বসাই সাইন এ মাইনাস সাইন বি, তাহলে কি হবে টু কস, যেহেতু বিয়োগ, কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু, এখানে যাই কি হবে টু কস বি মাইনাস কস এ। তো এই যে কসের হিসাব করার সময় তো ওখানে হিসাবে টু উল্টা হয়, তাহলে কি হবে দুইটা কস যখন বিয়োগ করি দুইটা কি হয় সাইন এ প্লাস বি বাই টু আবার সাইন এ মাইনাস বি বাই টু। তাহলে এখানে দেখেন কি ঘটনাটা ঘটে, এই যে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি কাটা, এই যে টু আর টুটা কাটা, ওকে? তাহলে এখানে আমার থাকে কত কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই, এখানে যদি সাইনটা পার করি সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই টু, দুইটাই কিন্তু কি থিটা দুইটাই সমান ইকুয়াল টু, এ পাশে তাহলে কত থাকে, ও যেহেতু ভাগ আকারে পার হয়ে আসছে সুতরাং এখানে কত আছে ওয়ান আছে, আবার এটার সাথে এটা গুণ করলে কি হবে আগের লাইনই পাওয়া যাবে। তাহলে দেখেন এখানে আমি কি লিখতে পারি, কস আর সাইন, কস বাই সাইন ইকুয়াল টু কি হয় কট, কট কত এ প্লাস বি বাই টু ইকুয়াল টু, এই ওয়ানের জায়গা তো লিখতে পারি কট, কট কত ডিগ্রির মান হচ্ছে যে আপনার ওয়ান, কট 45 ডিগ্রির মান, কট 45 ডিগ্রির মান ওয়ান। তাহলে এই যে কট আর কটটা চলে গেলে আমার থাকে কত, এখানে থাকে এ প্লাস বি বাই টু, এ প্লাস বি বাই টু ইকুয়াল টু, এ পাশে কত থাকে 45 ডিগ্রি, আমার মিলাইতে হবে কি এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই টু, তার মানে আমি এখানে এ প্লাস বিটা রাখি, দুই এর সাথে গুণ করলে কত হবে 90 ডিগ্রি, অথেব আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই কত 90, ওকে? কারণ আমরা জানি কি পায়ের মান কত, ও সরি পাই বাই টু 90 কেন, কারণ আমরা জানি পায়ের মান কত 180 ডিগ্রি, তার যদি দুই দ্বারা ভাগ দিই কত কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়, এই যে 90 ডিগ্রি মিলে গেছে, সুতরাং এখন আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? সিম্পল অঙ্ক ভাই, এবং এই সিম্পল অঙ্কগুলোই কি ইম্পর্টেন্ট, এগুলোই আসে আপনার, এগুলোই আসে, কিন্তু আপনি আগে থেকে করা না থাকলে আপনি ওই সময় হয়তো বা মিলাইতে পারবেন না,